ସ ହ୍ୟାଲୋ ଏଭ୍ରିୱାନ୍ ଦିସ୍ ଇସ୍ ମାନସ୍ ତ ଆଜି ଆମେ ଡିସକସନ୍ କରିବା ରାଷ୍ଟ୍ର ଓ ଜାତି ଷ୍ଟେଟ୍ ଆଉ ନେସନ୍ କ'ଣ ତ ଆଧୁନିକ ରାଷ୍ଟ୍ର ହେଉଛି ଗତି ଭିତ୍ତିକ ରାଷ୍ଟ୍ର ଯଦି ତୁମକୁ କୋଶ୍ଚନ କରାଯାଏ ଆଧୁନିକ ରାଷ୍ଟ୍ର ହେଉଛି ଡ୍ୟାସ୍ ଭିତ୍ତିକ ରାଷ୍ଟ୍ର ତୁମେ କ'ଣ କହିବ ନା ଗତି ଭିତ୍ତିକ ରାଷ୍ଟ୍ର জাতীয় স্বার্থ কইলে রাষ্ট্রর স্বার্থক বুঝায় শর্ট কোশ্চেন মনে রক্ষি জাতীয় স্বার্থ কইলে কাহার স্বার্থক বুঝায়ে না রাষ্ট্রর স্বার্থকে বুঝায়ে কাই না জাতি রাষ্ট্র প্রায়ত একা ভি ব্যবহৃত হয়ে থাকে সেমধ্যর পার্থক্য এক বলে ভাবা যায় তে জাতীয় স্বার্থ কাহার স্বার্থক বুঝায় জাতীয় স্বার্থ কইলে রাষ্ট্রর স্বার্থক বুঝায়ে গোটে রাষ্ট্রর অধিকারী চরিত্র জাতীয় চরিত্র আখ্যা দিয়ে যাই মনে রকি গোটে রাষ্ট্রর অধিকারী চরিত্র করিত্র বলে আখ্যা দিয়ে যাই জাতীয় চরিত্র বলে আখ্যা দিয়ে যাই কিন্তু রাষ্ট্র এক বলে দিয়া হচ্ছে তেমন রাষ্ট্র অধিকারী চরিত্র জাতীয় চরিত্র হয়ে থাকব তেণু প্রায় সমান অর্থরে রাষ্ট্র জাতি ব্যবহৃত হয়ে থাকে এটার লেখা হচ্ছে তেমন প্রায় সমান অর্থরে দিটার সমান অর্থ থাকে রাষ্ট্র আা এই দিটা প্রায়ত সমান অর্থরে ব্যবহৃত হয়ে থাকে জাতি শব্দটি ল্যাটি ভাষার নাশ্য শব্দ আসছে ইম্পর্ট্যাট কোশ্চেন এই জাতি শব্দটি কেউ ভাষার আসছে ল্যাটিন ভাষার আসিছি সে ভাষাটি হচ্ছে নাশ্য এই নাশ্য শব্দর হি আসছি যার অর্থ হচ্ছে জন্ম বা বংশ যদি পচারে নাশ্য শব্দর অর্থ কণ না জন্ম বা বংশ অর্থাৎ জনে সাধারণ পূর্বজ নেই গঠিত জনসম্প্রদায়ু গোটে জাতি বলে কুচি জনে সাধারণ পূর্বজি মানে তার জেজে থাকবে তাপরে বাপা থাকবে তা পুয়াথ এমতি তার গোটে এই পূর্বজ বংশধর কুনেকি যে জনসম্প্রদায় গঠিত হয়ে থাকে তাকু গোটে জাতি বলে কুহায় আমার যেমন ভারত গোটে জাতিটে আমার পূর্বজ লে পূর্বজ মানুষ নিয়ে আছু এটি মনে রক্ষি প্রফেসর গিল খ্রিস্ট কোথায় প্রফেসর কে গ্রিল খ্রিস্ট মতরে জাতি শব্দটি রাষ্ট্রর নিকটবর্তী মনে রক্ষি জাতি শব্দটি রাষ্ট্র নিকটবর্তী মানে প্রায় তো দিইটা সমান ভাবে ব্যবহার করাই মাত্র জাতি শব্দর অর্থ ব্যাপক কিন্তু এই যে জাতি শব্দর অর্থ বহুত অ ঠিক আছে রাষ্ট্র সহিত জাতীয়তার মিশ্রণ হলে জাতি গঠিত হোয়া মনে রকি পচার রাষ্ট্র সহিত ড্যাশ্র মিশ্রণ হলে জাতি গঠিত হুয়ে রাষ্ট্র সহ যদি জাতীয়তা মিশি যাতেটে গঠিত হোয় জাতি যেতিবাৰে সাৰ্বভৌমীয় ৰাষ্ট্ৰৰ অধিকাৰী হু তাক ইংৰাজীৰে নেচন বুলি কোৱা যায় গোটেই জাতি ধৰ যাওক আমাৰ ভাৰতীয় জাতি যেতিবা সাৰ্বভৌমীয় ৰাষ্ট্ৰৰ অধিকাৰী হু সাৰ্বভৌম মানে তাৰ উপৰি কাহাৰি কণ্ট্ৰোল নথিব যোগৰ ব্ৰিট কণ্ট্ৰোল কৰি ৰখিছিল সেই কাহি অধিকাৰী নথিব ইংৰাজীৰে ক'ত কোৱা যায় গোটেই নেচন বুলি কোৱা যায় আমি যেমি ভাৰতীয় নেচন বুলি কৈছোঁ এই ক্ষেত্রে জাতীয় রাষ্ট্র সমর্থক শব্দ ভাবে ব্যবহৃত হয়ে থাকে তেমন গোটে জাতি আও রাষ্ট্রটা প্রায়ত সান অর্থ সমর্থক শব্দ ভাবে ব্যবহৃত হয়ে থাকে এই দুইটা প্রায়ত সান অর্থের ব্যবহৃত হয়ে থাকে জাতি যা রাষ্ট্র সেয়া কিন্তু সেমধ্যে কিছু পার্থক্য মধ্য অমি ফরাসী রাষ্ট্রের যা বাস করতে তাকে ফরাসি জাতি ভারত রাষ্ট্রের যে বাস করেন তাকে ভারতীয় জাতি বলে কৌছু

ବା ସାର୍ବଭୌମ୍ୟ ରାଷ୍ଟ୍ରରେ ପରିଣତ ହେବା ପାଇଁ ଉଦ୍ୟମ କରୁଥିଲା ସେତେବେଳେ ଇଂରାଜୀ ଭାଷାରେ ତାକୁ ନ୍ୟାସନାଲିଟି ବୋଲି କୁହାଯାଉଥିଲା ଯେମିତି ଉଣେଇଶହ ସତଚାଳିଶ ମସିହା ପୂର୍ବରୁ ଭାରତ ଆମେ ଯେମିତି ଲୋଡୁଥିଲୁ ବା ଉଣେଇଶହ ଏକସ୍ତର ମସିହା ପୂର୍ବରୁ ଯେମିତି ବାଂଲାଦେଶ ବାଂଲାଦେଶ ଯେମିତି ଉଣେଇଶହ ଏକସ୍ତରରେ ତିଆରି ହେଇଥିଲା ଏଗୁଡ଼ା ତେଣୁ ଏମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଏକ ଅଭିନ୍ନ ହେଲେ ରାଷ୍ଟ୍ର ଆଉ ଜାତିଟା ଏକ ଗୋଟେ ଆଉ ଅଭିନ୍ନ ସେମାନେ ଅଲଗା ନୁହେଁ ତଥାପି ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ କିଛି ପୃଥକ ପାର୍ଥକ୍ୟ ଅଛି ସେମାନେ ପରସ୍ପର ଠାରୁ ପୃଥକ କଣ ଜାଣିବା ଗୋଟେ ଗୋଟେ রাষ্ট্র এক বাস্তব রাজনৈতিক সংগঠন মনে রক্ষি আমার রাষ্ট্রটা হচ্ছে গোটে বাবা সে গোটে রাজনৈতিক সংগঠন কিন্তু জাতি হচ্ছে এক ভাবাত্মক ধারণা জাতিটা গোটা কোণ আমার ভাবনা আমার যেমন জাতি ধর্ম এমি গোটে ভাবনা আমার এটা মানুষ ভিতরে অনেক কিন্তু রাষ্ট্রটা গোটা বাস্তবিক সংগঠন হইতে বেড়ে জাতিটা হচ্ছে আমার গোটে ভাবগত ধারণা রাষ্ট্র আইন সম্মতি রয়েছে রাষ্ট্র পাখে আইনর র সম্মতি কিন্তু জাতি গোটা কি সব ভাবভিত্তিক সত্তা জাতির তো কিছু আইন নাই সে গোটা ভাবভিত্তিক সেকেন্ড পয়েন্ট কোণ রাষ্ট্রর চারোটি মৌলিক উপাদান রয়েছে মনে রক্ষি রাষ্ট্রের কতটা মৌলিক উপাদান রয়েছে রাষ্ট্রের চারোটি মৌলিক উপাদান রয়েছে যথা জনবসতি ভৌগোলিক তার গোটে সীমা থাক সরকার সে সার্বভৌমত্ব করে থাক রাষ্ট্র লক থে জনসমষ্টি মানে লোক থে ভৌগোলিক গোটে পয়সীমা থাক নির্দিষ্ট সীমা ভিতরে আবদ্ধ থাকর সরকার থাকাই আার্বভৌমত্ব থাকি নিজের ক্ষমতা কিন্তু জাতি কতক সাংস্কৃতিক উপাদান কু গঠিত জাতি পাখে কেবল কিছু সাংস্কৃতিক উপাদান রাষ্ট্র পাখে চারটা উপাদান জাতি পাখে কেবল কতক সাংস্কৃতিক উপাদানই গঠিত তাপরে তিন নম্বর পয়েন্ট রাষ্ট্র এক নির্দিষ্ট ভূখণ্ড মধ্যে আবদ্ধ ଯେମିତି ଆମ ଭାରତ ଗୋଟେ ରାଷ୍ଟ୍ର ତେଣୁ ଗୋଟେ ଏମିତି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସୀମା ଅଛି ତା ଭିତରେ ଭାରତ ଗୋଟେ ବା ଭୂଖଣ୍ଡର ଭିତରେ ଆବଦ୍ଧ ମାତ୍ର ଜାତିର କୌଣସି ଆଞ୍ଚଳିକତା ନାହିଁ ଜାତିର ଏମିତି କୌଣସି ଭୌଗୋଳିକ ସୀମା ହିଁ ନାହିଁ ଏଇଟା ମନେ ରଖିଥିବ জাতর এক পরিচয় অন্তর্মুখী কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব হচ্ছে বহিরমুখী জাতটা কোণ আম অন্তর্মুখী মানে আমি হি জাতি করে কিন্তু রাষ্ট্র কোথাও তার অস্তিত্ব হচ্ছে বহিরমুখী তাকে সমস্ত মানি থাকে ইয়া মানে যদি এটি বুঝিনবাব এক নির্দিষ্ট ভৌগোলিক সীমা বা শরহ মধ্যে আইনপ্রাই সংগঠিত জনসমাজি রাষ্ট্র সৃষ্টি গোটা নির্দিষ্ট ভৌগোলিক সীমা থাক আমার ভারত যেরকম হচ্ছে সেই সরদ মধ্যে সেই সীমা মধ্যে আইনপ্রেম সংগঠিত জনসমাজ পাই আমর যে জনসমাজ আছে তাকে নিয়েকি গোটে রাষ্ট্রটাই সৃষ্টি হয়ে ঠিক আছে গোটে সরকার দ্বারা স্বাস্থ্য জনতা এক জাতি সৃষ্টি করে পারি তুমি ভাবুব গোটে সরকার থাক গোট সরকার শাসিত করুবে কিন্তু তাকে নিয়ে গোটে জাতিটে সৃষ্টি হয়ে পাব না ঠিক আছে গোটে ভৌগোলিক সীমা নেষ্ট্র সৃষ্টি হাউস কিন্তু গোটে সরকার থবেও তা শাসন করা হাউথ কিন্তু সে গোটে জাতি সৃষ্টি করে পারনি যেমি অষ্ট্রে ও হঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধের ଅଷ୍ଟ୍ରିଆ ଆଉ କିଏ ଥିଲା ହଙ୍ଗେରି ଥିଲା ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ପୂର୍ବରୁ ଗୋଟିଏ ରାଷ୍ଟ୍ର ଥିଲା ମନେ ରଖିଥିବ ଅଷ୍ଟ୍ରିଆ ଆଉ କିଏ ହଙ୍ଗେରି ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ଯେ ହେଇଥିଲା ପ୍ରଥମ ବିଶ୍ୱଯୁଦ୍ଧ ତା ପୂର୍ବରୁ ଗୋଟିଏ ରାଷ୍ଟ୍ର ଥିଲା କିନ୍ତୁ ସେମାନେ ଗୋଟେ ଜାତିଟା ସୃଷ୍ଟି କରିପାରିନଥିଲେ কিন্তু উনৈশ চৌৱন মচহ আৰু জাপান সেই সাৰ্বভৌমত্ব হৰাইকি ৰাষ্ট্ৰ ৰাষ্ট্ৰপদৰু বঞ্চিত হৈছিল ৰাষ্ট্ৰ হৈ থাকিলে চাৰিটা জিনি দৰকাৰ কিন্তু এমকা পাখেৰে চাৰিটা নথিবাৰটাৰো যে কোনো যদি গোটেই নৰহিলা তাৰমানে ৰাষ্ট্ৰ কোৱা যায় পাৰিব নাই তে উনৈশ পঁয়লিছ মচহ আৰু জাপান মনে ৰখি থাকিব সেনে সাৰ্বভৌমত্ব হৰাইছিল তাকে এই গোটেই উপাদান কমি যায় তেনেকুৱা ৰাষ্ট্ৰপদৰু বঞ্চিত কৰিলে কিন্তু সে জাতিগত পরিচয় লোপাইন সে জাতি কিন্তু গোটে রাষ্ট্র নাই কোটে উপাদান নাই জাতি ভিত্তিকি রাষ্ট্র গঠন মনে রকি কাহুক ভিত্তর রাষ্ট্র গঠন হয়ে থাকে জাতি ভিত্ত করি রাষ্ট্র গঠন হয়ে থাকে এই নীতি সপক্ষে কিছু অনেক আছে বিপক্ষেই যেমি জন স্টুয়ার্ট মিল সেই নীতির সমর্থক লে মাত্র কি লোর্ড আকটন আই নীতির কনত লে ঠিক আছে তো এই এত আমি অলরেডি ডিসকশন করেছি তলিটা লাস্ট থিলা ঠিক আছে তাপরে মু চেষ্টা করি কোশ্চিন আনসর আনবাপে তো তো ক বিভাগ খ বিভাগ এমি আশিন আনসর করবো ঠিক আছে তো মুশা করছি বুঝি থ্যাঙ্ক ইউ বাই অল